হে গাইস, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। ঈদ উপলক্ষে অনেকেই নতুন বাইক কিনেছেন এবং নতুন বাইক নিয়ে নিজ গ্রাম উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। সবার জন্য শুভকামনা রইল। যাই হোক, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও নতুন বাইক কিনেননি। আজকের ভিডিওটিতে বর্তমানে বাংলাদেশের সব থেকে অ্যাট্রাকটিভ বাইক নিয়ে আলোচনা করতে চলেছি। ওয়েল, ব্র্যান্ড ভ্যালু, পারফরমেন্স, সার্ভিস ও লং টাইম ইউজের জন্য বাইকটি একজন রাইডারের জন্য বেস্ট ডিসিশন হতে পারে। বর্তমানে বাংলাদেশে আউটলুকসের দিক থেকে সুজুকি জিক্সার বাইকটি অনেক বেশি আকর্ষণীয় এবং বাইকটির নেকেড আউটলুকস দেখলে যে কোনো ব্যক্তি বাইকটি প্রেমে পড়ে যাবেন। নতুন সুজুকি জিক্সার আবারও নতুন কালার স্কিমের মাধ্যমে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে। প্রথমে কথা বলবো এই বাইকটির সেরা 10টি প্লাস পয়েন্ট নিয়ে। নাম্বার ওয়ান প্লাস পয়েন্ট হিসেবে বলতে গেলে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 155 সিসি একটি এয়ারকুল ইঞ্জিন, যেখানে এফআই টেকনোলজি ইউজ করা হয়েছে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসাবে। বাইকটি ইঞ্জিনকে এমনভাবে বিল্ড করা হয়েছে এই ইঞ্জিনটি লং টাইম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন, দ্যাট মিনস এই বাইকটি নিয়ে লং টাইম পর্যন্ত ইউজ করা যাবে। পারফরমেন্সের দিক থেকে বাইকটি বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে এবং এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.1 PS অ্যাট 8000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 6000 RPM। বাইকটির দুই নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে এই বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। এই সেগমেন্টে অনেকগুলো বাইকে এখন পর্যন্ত ফুল ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার দেখা যায়নি। সুজুকি জিক্সার নেকের এই বাইকটি একজন রাইডারের জন্য যেহেতু ফুল ডিটা স্পিডোমিটার দেওয়া হয়েছে, রাইডিংয়ের ক্ষেত্রে ইনফরমেশনগুলো আরও ক্লিয়ার থাকবে একজন রাইডারের জন্য। ওয়েল, এই বাইকটির তিন নম্বর প্লাস পয়েন্টটি হচ্ছে এই বাইকটি কমফর্ট জোন। এই বাইকটি অনেক বেশি কমফর্টেবল একজন রাইডারের জন্য, যেহেতু নেকের শেপে বাইকটি তৈরি করা হয়েছে এবং এই বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, যার কারণে একজন রাইডার সোজা হয়ে বাইকটিতে বসতে পারেন। এবং সবথেকে বড় বিষয়টি হচ্ছে বাইকটির সিট হাইট হচ্ছে 790 mm, যার কারণে 5'3" বা 4 ইঞ্চি ব্যক্তিরা বাইকটি কিনে রাইড করতে পারবেন। যদিও বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, কিন্তু সিটটি অনেক বেশি লম্বা, যার কারণে দুইজন ব্যক্তি অনেক সময় তিনজন ব্যক্তিও বসে বাইকটিতে রাইড করতে পারবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে এই বাইকটি অনেক বেশি কমফোর্টেবল হবে একজন রাইডার জন্য, যেহেতু এই বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 mm, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের যে কোনো রাস্তা থেকে বাইকটি নিয়ে আপনারা ইজি রাইড করতে পারবেন এবং উঁচু নিচু যে কোনো স্পিড ব্রেকার থেকে বাইকটিকে নিয়ে ইজিলি আপনারা রান করতে পারবেন। ওয়েল, কমফোর্টের পরে চার নম্বর পজিশনে এই বাইকটির প্লাস পয়েন্ট হিসেবে আমরা বলবো বাইকটির ব্রেকিং সিস্টেম। বাইকটির ব্রেকিং সিস্টেমের দিক থেকে অনেক বেশি আপডেটেড। এই বাইকটির ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হয়েছে 266 mm ডিস্ক ব্রেক এবং রিয়ার ব্রেকে ব্যবহার করা হয়েছে 240 mm ডিস্ক ব্রেক। তাছাড়া এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে একজন রাইডারের কমফোর্টের কথা বিবেচনা করে। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকার কারণে বাইকটি স্কিড করবে না, যে কোনো সিচুয়েশনে বাইকটিকে আপনারা ব্রেক করলে বাইকটি স্মুথলি থেমে যাবে। তাই যাইটি বাইক কেনা পড়বে সেফটি ইস্যু দিক থেকে একেবারেই নিশ্চিত হতে চান তা নিতে পারেন সুজুকি জিক্সার এই বাইকটি। ওয়েল, ব্রেকিং সিস্টেম পয়েন্টটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাসপেনশন এবং এই বাইকটির পাঁচ নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে এই বাইকটির সাসপেনশন। বাইকটি যদিও ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, তা অনেক উন্নত মানের টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে এবং এই বাইকটির রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে, যার কারণে বাইকটিকে নিয়ে রাইড করার সময় আপনার একটি স্পোর্টি ফিল পেয়ে যাবেন। কর্নারিং করার ক্ষেত্রে এই বাইকটিকে নিয়ে আপনি ইজিলি কর্নারিং করতে পারবেন। তাছাড়াও এই বাইকটি নিয়ে রাইড করার সময় আপনাদের ব্যাক পেনও হবে না, যেহেতু মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে এই বাইকটিকে নিয়ে আপনার লং রাইড বা শর্ট রাইড যে কোনো ধরনের রাইড নিতে পারবেন। বাইকটির ছয় নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে বাইকটির টপ স্পিড ও মাইলেজ। টপ স্পিডের দিক থেকে এই বাইকটি এই সেগমেন্টে অন্যান্য বাইকগুলো থেকে এগিয়ে থাকবে, যেহেতু এই বাইকটিকে অ্যারোডাইনামিক দেওয়া হয়েছে, তাই এই বাইকটি থেকে সর্বোচ্চ গতি তোলা সম্ভব হয়েছে প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা এই সেগমেন্টে বাইকগুলো দেখা যায় না। যেমন ইয়ামাহা FZS Version 3, এই বাইক থেকে সর্বোচ্চ গতি তোলা সম্ভব হয়েছে 117 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেখানে সুজুকি জিক্সার এই বাইকটি থেকে সর্বোচ্চ গতি আপনার পেয়ে যাবেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাছাড়া মাইলেজের দিক থেকে বাইকটি আপনাকে ভালো পারফরমেন্স প্রোভাইড করবে, যেহেতু বাইকটিতে FI টেকনোলজি দেওয়া হয়েছে, বাইকটি থেকে আপনার সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 42 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। এখন কথা বলবো এই বাইকটির সাত নম্বর প্লাস পয়েন্ট নিয়ে। সাত নম্বর প্লাস পয়েন্টটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একজন রাইডারের জন্য, ব্র্যান্ড ভ্যালু ও রিসেল ভ্যালু। একটি বাইক পারচেস করার পূর্বে অবশ্যই একজন রাইডারকে ডিসাইড করতে হবে বাইকটির ভ্যালু কতটুকু, যেমন কেনার সঙ্গে সঙ্গে বাইকটি কত দাম নিয়ে বিক্রি করতে পারবেন, বাইকটি আপনার অ্যাসেট হিসেবে কাজ করবে কিনা। যাই হোক, এই বাইকটি ব্র্যান্ড ভ্যালু দিক থেকে এগিয়ে আছে এবং রিসেল ভ্যালু দিক থেকেও এগিয়ে আছে। ব্র্যান্ড ভ্যালু দিক থেকে এগিয়ে আছে, তাই দ্যাট মিনস এই বাইকটি থেকে আপনার ভালো সার্ভিস পেয়ে যাবেন এবং যে কোনো মুহূর্তে এই বাইকটিকে ভালো প্রাইসে আপনার রিসেলও করতে পারছেন। তাই সুজুকি ব্র্যান্ডের বাইকগুলো পারচেস করলে আপনার কোনো অংশেই লস হবে না। এবং অনেক সময় দেখা যায় একজন রাইডাররা 20,000-50,000 কিলোমিটার রান করার পরে এই বাইকগুলোকে ভালো দামে সেল করে দিতে পারেন।
তাই নতুন বাইক পারচেজ করার পূর্বে অবশ্যই বাইকটি ব্র্যান্ড ভ্যালু রিসেল ভ্যালু দিক থেকে বিবেচনা করে নেওয়াটাই বেটার। ওয়েল, বাইকটি 8 নাম্বার প্লাস পয়েন্ট হচ্ছে বাইকটির আফটার সেলস সার্ভিস। আফটার সেলস সার্ভিস একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় একটি বাইক পারচেজ করার পরে সার্ভিস সেন্টার থেকে আপনার ভালো সার্ভিস পাবেন না, কিন্তু ব্র্যান্ডের বাইকগুলো পারচেস করলে অবশ্যই আপনাকে ভালো সার্ভিস দেবে। ইভেন অনেক সময় 4-6টি পর্যন্ত ফ্রি সার্ভিস দেওয়া হয়ে থাকে। তাছাড়াও ব্র্যান্ডের বাইকগুলোর সবগুলো পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে, তাই বাইকের যে কোনো পার্টসে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে সেটা রিপ্লেস করে নেওয়া সম্ভব। বাট নন ব্র্যান্ডের বাইকগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে বাইকটি পারচেস করার পরে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। তাই একটি নতুন বাইক পারচেস করার পূর্বে যদি আপনারা মনে করেন অবশ্যই ভালো একটি সার্ভিস নিতে পারবেন বাইকটি নিয়ে, তাহলে আপনাকে ব্র্যান্ডের বাইকগুলোই পারচেস করা উচিত। বাইকটি 9 নাম্বার প্লাস পয়েন্ট বলতে গেলে হচ্ছে এই বাইকটি লং টাইম ইউজ করতে পারবেন। লং টাইম ইউজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন রাইডারের জন্য। অনেকে বাইক পারচেস করেন এবং চিন্তা করেন এই বাইকটি নিয়ে 4-5 বছর বা 10 বছর পর্যন্ত রাইড করবেন, সেক্ষেত্রে নন ব্র্যান্ডের বাইকগুলো পারচেস করলে দেখা যায় 6 মাস থেকে 1 বছরের মধ্যে বাইকের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়। ইভেন 2-3 লক্ষ টাকার বাইকও সে সময় বিক্রি করতে গেলে আপনার 20-50 হাজার টাকা বা 60,000 টাকার উপরে কেউ আপনাকে দিবে না। কিন্তু ব্র্যান্ডের বাইকগুলোতে রিফাইন ইঞ্জিন ব্যবহার করা হয় এবং বাইকগুলোর বডি স্ট্রাকচারগুলো অনেক স্ট্রংভাবে তৈরি করা হয়, যাতে লং টাইম পর্যন্ত একজন রাইডার ইউজ করতে পারেন। তাই দেখা যায় 8-10 বছরের মধ্যেও কোনো প্রবলেম দেখা যায় না বাইকগুলোতে। তাই যারা চিন্তা করছেন লং টাইম ইউজের জন্য একটি বাইক কিনবেন, তা নিঃসন্দেহে সুজুকি ব্র্যান্ডের সুজুকি গিক্সার বাইকটি নিতে পারেন। ওয়েল, ফাইনালি 10 নম্বর পজিশনে যে প্লাস পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে লং রাইড ও শর্ট রাইড। একটি বাইক নিয়ে আপনি কীভাবে রাইড করতে পারবেন, সবগুলো রাস্তার মধ্যে বাইকটি আপনার জন্য কমফোর্টেবল হবে কিনা। হ্যাঁ, সুজুকি গিক্সার এই বাইকটি নিয়ে আপনার যে কোনো রাস্তা থেকে ইজিলি রাইড করতে পারবেন। যদিও বাইকটিতে এয়ারকুল ইঞ্জিন দেওয়া হয়েছে, অনেকে এক্সপেক্ট করেন এই বাইকটিতে যাতে লিকুইডকুল ইঞ্জিন থাকলে ভালো হতো, কিন্তু লিকুইডকুল ইঞ্জিন থাকলে বাইকটির মূল্য অনেক বেশি বেড়ে যেত। বাজেটের দিক থেকে বিবেচনা করে এই বাইকটি আপনাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল তৈরি করা হয়েছে এবং এই বাইকটির সিটিং পজিশন থেকে শুরু করে সবগুলো বিষয়ের উপর অনেক বেশি খেয়াল রাখা হয়েছে, যার কারণে বাইকটি আপনাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হয়েছে। তাই লং রাইড ও শর্ট রাইডের ক্ষেত্রে বাইকটি থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। ওয়েল, বর্তমানে এই বাইকটি নতুন কালার স্কিমের সঙ্গে শোরুমগুলোতে অ্যাভেলেবেল হয়েছে, আপনার চাইলে সেই নতুন কালার স্কিমের সঙ্গে বাইকগুলো কালেক্ট করতে পারবেন। FIAVS-এর সঙ্গে সুজুকি গিক্সার বাইকটির বর্তমানে অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 2,66,950 টাকা এবং ডাবল ডিস্ক এডিশনটির মূল্য হচ্ছে 2,43,950 টাকা। ওয়েল গাইস, আজকের প্রশ্নটি হচ্ছে আপনাদের জন্য সুজুকি গিক্সার এই বাইকটিতে কেমন সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অপশান এ হচ্ছে বাইকটিতে টুইন সাসপেনশন ইউজ করা হয়েছে, অপশান বি হচ্ছে বাইকটিতে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। অবশ্যই উত্তরটি জানা থাকলে কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন পর্বের সঙ্গে। টিল দেন সবাই ভালো থাকবেন, এই খেয়াল রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।